আবার কিছু বাচালেরা বলে প্রশ্ন করে সাকিব খান নমিনেশন চাইলেন না কেন এই মানুষগুলোর সাথে অন্যায় হয়েছে বলা যায় না দুই আপার সামনে বসে আছে মনোনয়ন পেয়েও যেতে পারি আমি তো ভাইরাল হয়ে যাব কিছু বললে আমি কিছু না না বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি তাও আবার ক্ষমতাশীল দলের ছায়া তলে কেউ কি লোভ সামলাতে পারবে বলেন সো এমনই লোভ সামলাতে পারলেন না আগে পিছে লাগানো মাহিয়া মাহি তুমুল এক সময়ের স্ক্যান্ডাল গার্ল শমিকা আচার এই সময়ের মানুষ হয়তো সে কাহিনী জানে না কিন্তু ক্ষমতাশীল দলেরা জানে তাই মনোনয়ন দিলেন না আবার কিছু বাচালেরা বলে প্রশ্ন করে সাকিব খান নমিনেশন চাইলেন না কেন ভাই সবাই কি এসব পছন্দ করে সবাই কি রাজনীতি পছন্দ করে সো আমাদের বস সাকিব খান একদমই আলাদা সবাই যখন বিনা ভোটে এমপি হবার জন্য মরিয়া তখন সাকিব খানের একের পর এক সিনেমার আপডেট আপনাদের চোখে পড়ে না এতেই প্রমাণ হয় সাকিব খান কাজ দিয়ে সাকিব ব্যানদের মন জয় করতে চান মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করছেন সাকিব খান যদি নমিনেশন চাইতেন তাহলে অবশ্যই পাইতেন রিয়াদের মতো তেলবাজি করতে হতো না দেশ বিরোধী চক্র কি যেন একটা ষড়যন্ত্র নিয়ে আরা রাজনীতির নামে যা করছে মনে হয় দেশদ্রোহিতার শামিল মানুষের তো ন্যূনতম লজ্জা থাকা দরকার কিন্তু একদমই লজ্জা নেই বেসরম মাহিয়া মাহি আর একুশে আগস্টের ঘটনা না মানুষকে বলেছিল রটো না সেই বিএনপি আর না তার ও মুরাদের আগে পিছে লাগানোর কাহিনী কে না জানতো তারপরও তিনি মনোনয়ন প্রার্থী ছিলেন কিন্তু তার শেষ পর্যন্ত প্রতিদা বৃদ্ধিতে মুরাদ সহ কুপকার নমিনেশন কেউ পেলেন না নমিনেশন পেলেন ফেরদাউস সাতটা পুরস্কার পেয়েছো তার মানে এই না তুমি মনোনয়ন পেয়ে যাবে বলা যায় না দুই আপার সামনে বসে আছে মনোনয়ন পেয়েও যেতে পারি সে একজন যথেষ্ট যোগ্য ও হ্যান্ডসাম মানুষ তিনি দুই বাংলায় সমান জনপ্রিয় এমন যোগ্য মানুষের জন্য অবশ্যই শুভকামনা নির্বাচনে সাকিব খানের নাম আসলো এই জন্য যে সব নায়ক নায়িকা সরকারের তেলবাজি করছিল এখন দেখি সেগুলো নমিনেশন প্রার্থী ছিল শেষে ধরেও পড়েছে আর আমাদের সাকিব বস নির্বাচনে ন উচ্চারণ করেননি বরঞ্চ সাকিবানদের নিয়ে ভেবেছেন এবার সাকিবানদের কি উপহার দেওয়া যেতে পারে সো শুভকামনা বস